মাথার বল বেয়ারিং ঠিক আছে কিনা, নাচতে পারবে কিনা, দাঁড়াও দাঁড়া করে দেখো, টেস্ট করো। আরে দাঁড়াও, এমন করো, তারপর সামনে সোজা পায়ে করে এমন একটা করো তো। স্যার আবার আবার আটা দেখাও, দেখাও একটু ভাই, একটু হালকা। হ্যাঁ স্যারকে দেখাও একটা। স্যার এটা এটাকে দিয়ে তো হবে মনে হয় না স্যার, এর মাজার বল বেয়ারিং তো অতটা ভালো না স্যার, এটার একটু গৈসা মাইসা ফ্রি করতে হইব স্যার। এই যাও তোমার জায়গা তিন বসো। এই এই ডান্স ডিরেক্টর যাও তোমার রুমে যাও। স্যার আমি কি বসবো? বসো। তুমি কি এর আগে কোনো জায়গায় কাজ করছো? না স্যার আমি নতুন। তুমি নতুন? জি স্যার। ওই জন্যই তো বিরাট সমস্যা, বুঝতে পারছি। শোনো, তোমার যে চরিত্র দেই প্রথম, তুমি সেই চরিত্রে করতে পারবা? জি স্যার। হ্যাঁ শোনো, তোমারে কিন্তু আগে আমি নায়িকা পাঠিয়ে দিতে পারবো না, কথাটা বুঝতে পারছো? কারণ হলো কি, এটা হলো আমার 46তম মুভি, আর মালিক কাপসারি খুব কঠিন লোক, কঠিন ডিরেক্টর, এই নর্মাল নায়িকা দেখলেই ভার আসে, আমার সাথে কাজ করবে না, আমার প্রোডাকশনের একটা বদনাম হয়ে যাবে, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। শোনো, তোমার আমি যেই অভিনয় দেই তুমি সেই অভিনয় করতে পারবে তো? জি স্যার পারবো। পারবা? জি। আমি যদি বলি তোমাকে আমি একটা পাড়ার অভিনয় দেবো, তুমি প্রতি লাইক কাজ করতেছো, এরকম অভিনয় করতে পারবা? জি স্যার পারবো। বাবা মায়ের যে সাহস আছে, সে দিয়ে আবার প্রতি লাইকও অভিনয় করতে পারবে। পারবে স্যার, পারবে। পারবে পারবে। শুনো, আমার হাতে কত নায়িকা আছে হয়েছে বলার শেষ নেই, শাবানা, কোবরি, অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ তোমার নিজেদের তৈরি করছি আমি, খোকন, এরা তো সব আমার আমার নিচের নিচের লোক সব, আমার এই প্রোডাকশনে ওরা ঘুর 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 দেখলাম মালিক আফসারি ফোন দিল, বুঝতেছো না জিনিসটা? হ্যাঁ শোনো, তোমার বাড়ির অর্থ সম্পদ কেমন আছে? স্যার আমার পরিবার অনেক গরিব। সম্ভব হবে না, আজকের নায়ক নায়িকা চিত্র জগতে আসতে হলে বড় টাকা পয়সা থাকতে হয়, নাইলে নায়িকা হওয়া যায় না, নাইলে ওই পাস পাস পাস, ওই নায়িকা না আসলে ওই পাশে পাশে থাকতে হয়, অভিনয় করে বান্ধব। তোমার নায়িকা হতে গেলে টাকা লাগবে, টাকা। স্যার আমার বাড়ি সবাই গরিব স্যার, আমার ফ্যামিলি অনেক গরিব, আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন স্যার আমি নায়িকা হব, আমার পরিবারেরও স্বপ্ন আমি নায়িকা হব স্যার। স্যার আমি তো টাকা পয়সা দিতে পারবো না স্যার, আপনি একটু দয়া করে আমাকে নায়িকা বানিয়ে দেন স্যার। ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড়ো, এতদিন পরে ভালো জায়গা পৌঁছাইছো, সিটার পাট পাড়ার কাছে গেলি পারা, তোমার জীবন শেষ হয়ে যেত, নায়িকা তো অতি ভাবতে না, সব বিলু 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 বিলু, ভালো জায়গা আইসো, নায়িকা না হতে পারলি পারা,
ভালো একটা পরামর্শ বাবা। এটা হলো কি কেরফা মিডিয়া সেন্টার, এখান থেকে অনেক নায়ক নায়িকারা বড় হয়ে গেছে, কথাটা বুঝতে পারছো? স্যার আমাকে অন্য কিছু না স্যার, আপনি আমাকে নায়িকা বানাই দেন স্যার। স্যার আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি স্যার, আপনি আমাকে নায়িকা বানাই দেন। আমি যে সত্য দেবো সেই সত্য তুমি মানতে পারবা তো? জি স্যার পারবো। নায়িকা হওয়ার কিছু জিনিস থাকে, তার ভিতরে অনেক কিছু থাকে, সেগুলো তোমার আছে কিনা আমার দেখতে হবে, না হলে তোমাকে আমার ফিল্মের নায়িকা বানানো যাবে না। আগে হলো তোমার সাথে আমার ফ্রি হইতে হবে, কথাটা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমার বয়স কত? 18। 18 শোনো, আমার হাতে অনেক ছবি, তোমাকে একটা না একটাকে আমি নায়িকা বানাই দেবো যে কোনো ফিল্মে। কিন্তু আমার একটা আশা ছিল তুমি যদি আইসো আমার এই ফিল্মের অদিল ভড়কির, তোমাকে আমি নায়িকা বানাই দেবো। নায়ক তো খুব সুন্দর, টুকটুকে লাল টকটকে, নায়কের নাম হলো পাতলা খান, সেরকম নায়িকা নায়ক। আর নায়িকা এখনো সিলেক্ট করিনি, তুমি যদি আসছো স্যার আপনি আমাকে নায়িকা দেন স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো। শোনো, কত নায়িকা আইসে আমার হাত পাও টেবে, আমি সুযোগ স্যার আমি ইউটিউবে দেবো স্যার। আরে রাখো স্যার, আমি ইউটিউবে। আরে রাখো, কথা না পাত্র নেই হাটটা, তোমার কি অফিসে টিকতে বলছি? আমি যখন তোমাকে ডাক দেবো ফোনে, তখন তুমি নিরিবিলি এক জায়গা চলে আসবা, তখন আমি যা বলি তাই শুনবা। তোমাকে বলছি অফিসে ডাক পড়তে গো। অনেক দিন ডিপটারে পিছে ঘুরতে হয়, তারপর সে নায়িকা হওয়া যায়, এত শীঘ্র নায়িকা হওয়া যায় না, কথাটা কি? হ্যাঁ বুঝতে পারছো, কিন্তু তুমি আমার কাছে আইসো কিন্তু তোমার মন রয়েছে কিন্তু আর এক জায়গা, আমি জানি। আমরা এসব লাইনে করতে করতে অনেক দিন হয়ে গেছে, তোমার ধান্দা অন্য ধান্দা, ঠিক না? অন্য ধান্দা আছো তুমি, তুমি কি অরিজিনাল নায়িকা হইতে আসছো এখানে? স্যার আমি নায়িকা হইতে আসছি স্যার। না অন্য কাউকে খুঁজতে আসছো? না স্যার আমি নায়িকা হইতে আসছি। নায়িকা হইতে আসছো? আমি যদি বলি তুমি এখানে গেঞ্জি খুলে ফেলাও, তুমি গেঞ্জি খুলতে পারবে? এটা কি এমন কথা? হ্যাঁ এই তো শরম থাকলে তো হবে না, আমি বলবো যখন তুমি গেঞ্জিটা খুলে ফেলো তুমি গেঞ্জি খুলে ফেলবে, আমি যখন বলবো তুমি প্যান্ট খুলে ফেলো তোমার শুধু আন্ডার প্যান্ট থাকবে, তাহলে বুঝবো তোমার সাহস আছে, দুরন্ত সাহস, তুমি সেরম একজন নায়ক হবে। পারবা স্যার? এগুলো কোন আমাকে নায়িকা বানাই দিবেন? আবার কয় তোমার কি এই ছবিতে সুপার হিট নায়িকা বানাই দেবো, দেখবা বর্তমান যে নায়ক এভরিথিতে শাকিব খান তোমাকে ফোন করতেছে, তখন আর পাতলা খান তোমাকে নিয়ে টানাটানি করবে না। আচ্ছা স্যার এখন কি করতে হবে বলেন? চিন্তার বিষয়, তোমাকে নিয়ে আমি কি করি? শোনো, তোমার ভাগ্য নির্ধারণ করবে তোমার হাইটের উপর, তোমাকে আমি মাপ নেব এখন, তুমি মাপে যদি ঠিক থাকো তাহলে তুমি নায়িকা, দাও এখানে। অনেক উঁচু হিল পাই দেখছে, ফর্ম বাদনা, তোমাকে আমার ছবির নায়িকা বানানো যাবে না, কারণ তুমি হলো আনফিট হয়ে গেছো, অত লম্বা না। ইন্ডাস্ট্রিতে ঘুরে তোমার লাভ হবে না, এভরিথিং অত ঘুরো না, কোনো অফিসও তো যায় না, সোজা বাড়ি চলে যাও। Oh, my God.
বলছেন আমাকে দিয়ে নায়িকা হবে না। স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ করো। স্যার বলবো কথা, বাসর ঘরে সিনেমাটা দেখছিলেন আপনি, ওই সিনেমাতে শাকিব খানের সাথে নায়িকাটা কে ছিল বলেন তো? সাহারা। সাহারা তো শাকিব খান কত লম্বা একটা নায়ক, আর সাহারা কতটুকু? তাই তো, তুমি ছবি দেখছো? জি স্যার। এই ছবিটা আমি নিজে করছি। স্যার তাহলে আপনি বলেন সাহারা কি আমার থেকে লম্বা? না না, আমি সাহারা থেকে লম্বা না স্যার। তাহলে সাহারা যদি নায়িকা হতে পারে আমি কেন পারবো না স্যার? থামো কেন থামো, হ্যাঁ বললাম তুমি নায়িকা হবে, আমি যে সত্য দেবো সেই সত্য কি তুমি মানতে পারবে? জি স্যার পারবো। হ্যাঁ আমি ওটাই চিন্তা করছিলাম, তুমি আমার সত্যগুলো কি মানে চলবে কিনা, সত্যি চলবে তো? জি স্যার। প্রমিস প্রমিস স্যার। প্রমিস প্রমিস জি স্যার। যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম, যাও। ও দিল ভরি কি ছবির নায়িকা তুমি, যাও। সত্যি স্যার আমি নায়িকা। হ্যাঁ তো অনেক ধন্যবাদ আপনাকে, যাও। মেয়েটার কামন দেখে আমার খুবই খারাপ লাগছে, আর বলবো কথা বাসর করে ওটা আমার ছবি, নায়ক শাকিব খান নায়িকা সায়রা, ও তো খাটো ছিল। হ্যাঁ সায়রা তো আমাকে বাবা ডাকছিল। যাক ওর কাঁধে দেখে আমার ভালো লাগে না, যাক ওকে একটা সুযোগ করে দিলাম, যাক সবই আল্লাহর হাত। কত নায়ক নায়ক আমার হাতে মানুষ হয়ে গেছে, অঞ্জু ঘোষ, শাবানা, পূর্ণিমা, স্বপ্নুর, সায়রা তো আমার হাতের গড়া। কত নায়িকার আমি সুযোগ দিলাম, আর এই মেয়েটা অনেক কাঁদছে, যাক ওকে একটা সুযোগ করে দিই। আরে একদিন তো আমার কথা বলবে। হ্যাঁ কেন ভা ডাইরেক্টর, ওর কাছে গেছিলাম, ও আমাকে একটা সুযোগ করে দিয়েছে ওদিন ভর্তি ছবিতে। যাক সব কিছু আল্লাহরই হাত, যাক এখন আমার কাজ আছে অনেক, সিনেমার কাজের সব কিছু রেডি রেডি করি, স্ক্রিপ্ট রেডি করি, দেখি যাক। আমরা যে ছবির কাজ শুরু করব, সেই ছবির নায়িকা হলো ঝর্ণা, ছবির নাম হলো অদিল ভড়কি, নায়ক পাতলা খান। অনেক নায়িকারা তো আমি সুযোগ করে দিছি, যাই হোক এই নায়িকাটারে একটু সুযোগ করে দিলাম, নায়িকার মুখ থেকে কিছু কথা শুনুন। প্রিয় দর্শক মন্ডলী, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমার বড় ভাই কেরফা তুহিন, উনি অনেক নাম করা একজন কমেডিয়ান লোক, ওনার সাথে কাজ করতেছি, এটা আমার অনেক সৌভাগ্য। তো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের অভিনয় যদি খারাপ লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। গ্রাম থেকে শহর থেকে অনেক ছেলে মেয়েরাই ঢাকা এসে বিভিন্ন ডাইরেক্টরের কাছে এসে ঘুরতেছে, নায়িকা নায়িকা হবার জন্য, নায়ক হবার জন্য, কিন্তু সকলের কপালে সেটা জোটে না যদি ডিরেক্টর তাহাকে সহানুভূতিশীল না দেখায়। সেই হিসাবে আপনারা নিজেরা ভালোভাবে নিজেকে গড়ে তুলে এবং মঞ্চ নাটক করে থিয়েটার করে নিজেকে গড়ে চলে আসবেন সিনেমা করতে, তাহলে আর অদিল ভড়কিতে কাজ করা লাগবে না, আপনারা অরিজিনাল ভালো মুভিতে কাজ করতে পারবেন। এই বলে আমি আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। এর মাঝখানে যদি আমাদের কোনো দুজনের ভুল ত্রুটি হয় অভিনয়, আপনাদের আপনারা আমাদেরকে ক্ষমা দিয়ে দেখবেন, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন।